আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন পর আপনাদের সামনে আবার এসেছি আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে। তো এখন বেলা 10:30 বাজে, গাছের অবস্থা অনেক খারাপ, অনেক রোদ উঠেছে। এসে দেখি ধুন্দুলের দুইটা পরাগায়ণ, এমনকি পুরুষ ফুলও আছে, তো হচ্ছে কি ছিঁড়ে নেই। আচ্ছা, দুইটা ফুল দিয়ে দুইটা করব। তো যেহেতু মানে ফুটে আছে এখনও আর আমার চোখে পড়েছে, করে দেই। তোমার ধুন্দুল গাছ, তোমার ধুন্দুল গাছ, এই যে আমার আলিফ, এইদিকে তাকাও, সবাই রে সালাম দাও, সালাম দাও আব্বা। হ্যাঁ তাই তো, ও অনেক সুন্দর, ছিঁড়ে নিয়ে যাবো, ঠিক আছে? না এখন না, আর কালকে, আজকে না, ঠিক আছে? আচ্ছা, আপনারা আমার ছেলেকে অনেক হচ্ছে কি ভালোবাসা দিয়েছেন, অনেকেই কমেন্ট করে আমার ছেলের জন্য দোয়া করেন, ভালোবাসা দেন, তাদের অসংখ্য ধন্যবাদ আবু ভাইয়ারা, যে এত সুন্দর আমার ছেলেকে ভালোবাসা দিচ্ছেন, আমার ছেলেকে পছন্দ করেন, নোটিস করেন যে আলিফ ছাদে কী কী করে, এগুলি অনেক ভালো লেগেছে আমার, অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকেও, আপনাদেরও অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি, দোয়া রাখবেন আমার ছেলের জন্য। আর এই যে এখানে একটা ধুন্দুল, এই যে তো পাশে একটা পরাগায়ন করে দেই, পরাগায়নে যদি এত সময় ব্যয় করি তাহলে কিন্তু হবে না। আর আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি, আমি দুই তিন দিন আগেও না ঠিক হচ্ছে আমার সাজনা গাছে কোনো সাজনা আমি দেখতে পাচ্ছিলাম না, তো হচ্ছে আজকে দেখি, এই যে দেখেন এই যে সাজনা কিন্তু এগুলি বের হচ্ছে, যদিও কিছু কিছু ঝরে যাচ্ছে, আসলে প্রচুর পরিমাণে খরা এই কারণে এজন্য ঝরে যাচ্ছে। তো আমি হচ্ছে কি করেছিলাম, আমার সাজনা ধরছিল না, এই যে ঠিক এভাবে অনেকটা পরাগানের মতো এভাবে এভাবে হচ্ছে টাচ করে দিচ্ছিলাম আর ঝাঁকিয়ে দিচ্ছিলাম, যার কারণে কিন্তু আমার সাজনা ধরতে শুরু করেছে। আপনাদের আপনাদের যাদের সাজনা ধরে না, না ভেঙো না ভেঙো না, তার অবশ্যই এ গাছটা করে দিবেন, ঝাঁকিয়ে দিবেন, আর এভাবে এইভাবে প্রত্যেকটা ফুলে আঙুল দিয়ে কিংবা কটন বার দিয়ে এই যে রেণুগুলি আছে পরাগ রেণু, সেগুলি একটু ছোঁয়া দিবেন উপরের দিকে, তাহলে দেখবেন কি সাজনা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগছে যে আমার কাছে সাজনা ধরছে না, আজকে সকালেও কিন্তু আফসোস করছিলাম যে আমার কাছে সাজনা হচ্ছে না, এত সুন্দর ফুল, এত সুন্দর গাছ, অথচ সাজনা ধরছে না। তো আল্লাহর কাছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে ধরতে শুরু করেছে, বারাটিয়াগুলোর যন্ত্রণায় বাঁচি না। হবে আমাকে, আচ্ছা বিসমুল্লাহ বলে কাটবা, ঠিক আছে, সবসময় তো ভালো ভালো লাউই দেখাই। তো এরা এগুলি হচ্ছে আমার গাছ, মানে গাছের শেষের লাউ, গাছের অবস্থা অনেক খারাপ। সবসময় তো ভালোটাই শেয়ার করি, তো ভাবলাম খারাপটাও শেয়ার করি, শুধু কেন ভালোটা শেয়ার করব। আর একটা আছে পারবা, দাঁড়াও আমি ধরি, হ্যাঁ নাও পারবা কাটতে, বিসমিল্লা বলো, পারো না দাও আমাকে, দাও তুমি ধরো। হয়ে গেছে, রাখো, হ্যাঁ এই দুইটা লাউয়ে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে আজকের খাবার, কাল ঈদের দিনের তো খাবার আছেই, তার সাথে একটা সবজি হয়ে যাবে। লাউ যেহেতু কেটে ফেলেছি আর গাছের অবস্থা অনেক খারাপ, উঠে ফেলি, আবারও চারা রেডি হয়ে গেছে, নতুন করে লাগিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই বড় করছি, রোদের ভিতরে ভিডিও করতে ভালো লাগছে না। ভালো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে বলবেন আপনাদের কোন বিষয়টা ভালো লেগেছে, আর এক কমেন্ট করে বলবেন, আর অবশ্যই একটা লাইক তো দিবেনই। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।